আমরা এখানে এইচপির একটি বোর্ড দেখতে পাচ্ছি ডিএ জিরো আর ওয়ান মানে আর থার্টিন এমবি সিক্স ই জিরো রিভিশন ই। তো বোর্ডটির অবস্থান আমরা ফিজিক্যাল কন্ডিশনটা একটু দেখাই। ফিজিক্যাল কন্ডিশনে আমাদের প্রত্যেকটা 19 ভোল্ট ক্যাপাসিটর একেবারে জাত অবস্থা এটা। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি এটা, আমরা দেখতে পাচ্ছি এটা, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই খারাপ অবস্থা, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি খুবই খারাপ অবস্থা। বাট তারপরও কিন্তু আমাদের বোর্ডটি লাইভ আছে। ওকে, বোর্ডটির এই অবস্থা, তারপরেও কিন্তু বোর্ডটি লাইভ আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি পোড়া, এইখানে দেখতে পাচ্ছি পোড়া, দেন আমরা এইখানে দেখতে পাচ্ছি পোড়া, আমরা এইখানে দেখতে পাচ্ছি পোড়া। মানে 19 ভোল্ট যেখানে যেখানে আছে 19 ভোল্টের প্রত্যেকটা ক্যাপাসিটরের ক্যাপাসিটি আমরা ফল্টি পাচ্ছি। তো আমরা বোর্ডটি যে এখনও লাইভ অবস্থায় আছে সেটা আমরা আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে আমরা মিটারে মিটারের মাধ্যমে আমরা প্রত্যেকটা কয়েল দেখানোর চেষ্টা করি একটু। ওয়ান সিক্সটি ফোর নো প্রবলেম, ওয়ান টোয়েন্টি ফাইভ নো প্রবলেম, ওয়ান নাইনটি নো প্রবলেম, ওয়ান ফিফটি টু নো প্রবলেম, টু হান্ড্রেড প্লাস নো প্রবলেম, টোয়েন্টি ওয়ান নো প্রবলেম, টোয়েন্টি ওয়ান নো প্রবলেম, ফিফটি নাইন নো প্রবলেম, টোয়েন্টি ফোর নো প্রবলেম, টোয়েন্টি নো প্রবলেম, বায়োসের 8 নম্বর পিন নো প্রবলেম। ওকে, পিসিএস নো প্রবলেম। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যদিও আমাদের প্রত্যেকটা ক্যাপাসিটরের ওইখানে ফল্ট আছে, বাট আমরা কিন্তু বোর্ডটি ফুললি লাইভ পাচ্ছি আর কি। তো তো বোর্ডটি আমরা এখন রিপেয়ার করার চেষ্টা করব যে আমাদের বোর্ডটি আসলেই রিপেয়ার হয় কি না। তো আমরা ফার্স্ট টাইম এর যে ডিসি রিডিং আছে সেই ডিসি রিডিংটা আমরা একটু চেক করে নিব। যেহেতু আমাদের 19 ভোল্টের ক্যাপাসিটরগুলা ফল্টি, তো আমরা এখন এখানে আমাদের যে ডিসি পোর্টটি আছে ডিসি পোর্টটি মিটারের সাথে সংযোগ করব, সংযোগ করে আপনাদের ডিসি রিডিংটা দেখাবো। ওকে, তো আমরা ডিসি রিডিংটা দেখতে পাচ্ছি যে 427। ওকে, 30 মিলি সেকেন্ডে কত আসে? 4। 30 মিলি সেকেন্ডে 4, অন অ্যান্ড অফ 9, অন অ্যান্ড অফ 8। এখন আমরা একটু ওয়েট করব, ওয়েট করার পরে আমরা দেখতে পাচ্ছি 27। ওকে, যেহেতু আমাদের বোর্ডটি কোনো শর্ট নাই, তো আমাদের এখানে 27 দেখাচ্ছে। আমরা দেখি আমাদের কী কী ভোল্টেজ রেডি হয়, 19 ভোল্ট রেডি হয় কি না। দেন হচ্ছে যেহেতু 27, 19 ভোল্ট এবং আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হওয়ার কথা, দেখি আমরা সেটা রেডি হয় কি না। ওকে, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের 20 ভোল্ট রেডি হচ্ছে।
31 ভোল্ট আমাদের যে মসফেটটি গেট করতেছে এখানে আমরা 31 পাচ্ছি ওকে দ্যাট মিন্স আমাদের আগের যে মসফেটগুলো আছে এই মসফেটগুলো প্রপারলি কাজ করতেছে আমাদের 19 ভোল্ট মাদারবোর্ডে প্রবেশ করতেছে সেটা আমরা অপোজিটে একটু দেখব এখানে আমাদের আরেকটা খুব ভালো ক্লু যেটা সেটা হচ্ছে যে আমাদের চার্জিং লাইটটা কিন্তু গ্লো করতেছে ওকে তো আমরা দেখব যে আমাদের বোর্ডে 19 ভোল্ট প্রবেশ করে কিনা সেটা আমরা একটু দেখব যে ক্যাপাসিটরগুলো আমাদের ফল্টি আছে আমরা দেখতে পাচ্ছি ফল্টি থাকা সত্ত্বেও কিন্তু আমাদের 20 ভোল্ট ফল্টি বলতে মানে পোড়া অবস্থায় আছে বাট আমাদের ভোল্টেজ কিন্তু ঢুকতেছে টোয়েন্টি ভোল্ট কিন্তু প্রপারলি ঢুকতেছে ওকে আমরা এখানে 8 ভোল্ট পাচ্ছি মাত্র সম্ভবত এখানে প্রবলেম আছে এখানে 20 পাচ্ছি 20 ভোল্ট 20 ভোল্ট মোটামুটি আমরা সব জায়গায় 20 ভোল্ট পাচ্ছি বাট শুধুমাত্র আমাদের এইখানে আমরা অনলি 8 অর 7 ভোল্ট পাচ্ছি ওকে কিন্তু আমাদের 5 ভোল্ট 3 ভোল্টও রেডি হচ্ছে না তো 5 ভোল্ট 3 ভোল্ট কেন রেডি হচ্ছে না সেটাও আমরা একটু দেখাই আমাদের এখানে একটা আইসি এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোটা ফোটার মতো দেখা গেছিল বাট আইসিটাও ভালোই আছে এই আইসিটার অবস্থা খুব খারাপ জং টং ধরা আছে আমরা সিএলআর পর্যন্ত আমাদের 19 ভোল্ট কিন্তু পাচ্ছি সিএলআরও কিন্তু আমাদের 20 ভোল্ট 21 ভোল্ট যেহেতু আমাদের বোর্ডে 21 দেওয়া আছে ডিসি মিটারে তো আমরা এখানে কিন্তু 20 ভোল্ট পাচ্ছি ওকে ফুললি 20 ভোল্ট তো ফার্স্ট টাইম আমাদের যেই যেই ক্যাপাসিটরগুলো ফল্টি আছে আমরা এই ফল্টি ক্যাপাসিটরগুলোকে আগে ক্লিয়ার করে নিই দেন আমরা 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হয় কি না সেটা আমরা চেক করব যদি না হয় কী কারণে হচ্ছে না সেটা আমরা 5 ভোল্ট 3 ভোল্ট রেডি করে তারপরে আবার সামনে আগাবো কারণ আমাদের যেহেতু 20 ভোল্ট রেডি হয়ে যাচ্ছে সেহেতু আমরা ধরতে পারি যে আমাদের ভোল্টিন এবং হচ্ছে চার্জিং এই দুইটা রেডি আছে এখন আমাদেরকে রেডি করতে হবে 5 ভোল্ট 3 ভোল্ট আমরা আমাদের সুইচিংয়ে সুইচের মধ্যে কিন্তু আমরা 3.3 ভোল্ট পাচ্ছি বাট আমরা যদি ট্রিগার করতে চাই ডায়োড মোডে নিয়ে আমরা এটাকে ট্রিগার করব বাট ট্রিগার করতে গেলে আমাদের কিন্তু সেখানে কোনো প্রকার ট্রিগার হচ্ছে না আমরা এখন ডিসি পোর্টে দেখাচ্ছি যে আমাদের বোর্ডটি ট্রিগার হয় কি না কিন্তু আমাদের বোর্ডটি কিন্তু ট্রিগার হচ্ছে না ওকে যেহেতু আমাদের 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হচ্ছে না আমাদের সম্ভবত এলডিও ভোল্টেজ রেডি হচ্ছে
LDO ভোল্টেজ থেকে আমাদের সুইচে আমাদের ভোল্টেজ আমরা 3.3 পাচ্ছি, কিন্তু আমাদের বোর্ডটি কিন্তু সুইচিং হচ্ছে না, সুইচিং মোডে এখন পর্যন্ত আসে নাই, যেহেতু আমাদের বোর্ডের মধ্যে কিছু ফল্ট আছে এবং যেহেতু 5 ভোল্ট 3 ভোল্ট রেডি হচ্ছে না, তো আমরা 5 ভোল্ট 3 ভোল্ট রেডি করে তারপরে এটাকে সুইচিং করার চেষ্টা করব। আমরা এখানে এইচপির একটি গান বোর্ড দেখতে পাচ্ছি, বোর্ডটি শিকাগো _BR HPC এই মডেলের। তো বোর্ডটিতে আমরা সর্বপ্রথমেই বলে থাকি যে আমাদের প্রথমত ফিজিক্যাল কন্ডিশন চেক করব, ফিজিক্যাল কন্ডিশনে কি প্রবলেম আছে কি নাই, কোনো ফল্ট আছে কি না সেটা আমরা আগে দেখব। তো আমরা এই বোর্ডটি খুবই ক্লিন এবং পরিষ্কার, তো আমরা প্রথমত ফিজিক্যাল কন্ডিশন চেক করতে গিয়ে আমরা অলরেডি ফিজিক্যাল কন্ডিশনটা এইখানে আমরা অলরেডি পোড়া পাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই আমরা এখানে পোড়া পাচ্ছি। তো এটা আমরা সর্বপ্রথম এটাকে আমরা রিমুভ করব, রিমুভ করার পরে আমরা দেখি কি হয়, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, আমরা আমাদের যে ডিসি মিটার আছে এই ডিসি মিটারের রিডিংটা আমরা আগে নিয়ে নিব, তারপর দেখি ডিসি রিডিংয়ের কী অবস্থা আছে। আমরা যেটা ডিসি রিডিংয়ের মাধ্যমে আমরা সবসময় কাজ করি এবং ডিসি রিডিংয়ের 30 মিলিসেকেন্ডের যে ট্রিক্স আছে সেই ট্রিক্স অনুযায়ী আমরা কাজ করি, রিডিং দেখে আমরা প্রবলেম বুঝি এবং সেটা রিপেয়ার করি। তো আমরা বোর্ডটির ডিসি রিডিং দেখতে পাচ্ছি 200+, প্রায় 300-এর কাছাকাছি, বাট আমাদের এখানে কোনো লাইট গ্লো করতেছে না এবং আমাদের বোর্ডটিও কিন্তু অন হয় নাই। ওকে, বোর্ডটি অন হয় নাই বাট আমাদের এদিকে হিট হচ্ছে, ফ্যানটিও ঘুরতেছে না, বোর্ড আমাদের প্রপারলি রান হয় নাই, বাট আমাদের অ্যাম্পিয়ার কিন্তু অনেক হাই হয়ে গেছে এবং এইখানে আমরা ভালো হিট পাচ্ছি। ওকে, তো আমরা যেটা ফিজিক্যাল ড্যামেজ পাইছি সেটাকে আমরা আগে ক্লিয়ার করি, তারপরে আমরা দেখি আসলে প্রবলেমটা কোথায়।